শম্পা মুখার্জি, এজ 45, লোকেশন বেলগড়িয়া। আমি মেগা সিরিয়ালে কাজ করছি, গ্রুপ থিয়েটার অভিনয় করি, কিছু শর্ট ফিল্ম করেছি। আমার একটা শর্ট ফিল্ম রিসেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে, উর্মিমালা, নন্দনে টেলিকাস্ট হয়েছে। আর তিন চারটে ফিচার ফিল্ম করেছি, তার মধ্যে একটা অরুণা চক্রবর্তীর এপার বাংলা ওপার বাংলা একটা ছোট ক্যারেক্টার করেছি। আজ প্রথম সাহেব আমাদের বাড়িতে, কত কিছু ভেবে রেখেছিলাম ওকে আসলে বলব, কিন্তু কিছুই বলা হলো না। আসলে ও চেয়ে রইল, আমিও চেয়ে রইলাম ওর দিকে, শুধু চেয়েই রইলাম। একটা সময় ও বললো আমি আসছি, আজ আর সারা রাত ঘুমাবে না। তোমার? আমি বললাম আমারও। সাহেব চলে গেল, আমি ছুটতে গেলাম ওই ব্যালকনির দিকে, তাকিয়ে রইলাম যত দৌড় ওর বাইকটা দেখা যায়। একটা সময় বাইকটা উদ্দেশ্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে একটা ফোন এলো, পুলিশ ফোন করেছে, যেহেতু আমার ফোনে সাহেবের শেষ ফোনটা এসেছিল আমাকেই ফোন করেছে। বড় রাস্তায় একটা লরির সাথে সাহেবের বাইকটা ধাক্কা লেগেছে। কি করবো মেটি বল, মেটি বল।